बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन सबाई केमन आछेन आशा करी अनेक भालो आछेन आलहामदुलिल्लाह आमरा भालो आछि आज आपनादेर माझे आरेकटी रेसिपि शेयर करार जोन्नो चले एसेछि बाई द वे आमि दीना दीनास कुकिं होम थेके सबाईके अनेक स्वागतम जानाच्छि आजके आपनादेरके गरुर मांसेर काछि तैरि करे देखाबो बा बीफ काछि विशेष करे सबार बासे किन्तु कम बेशि गरुर मांसटा थाके आर खासि मांसटा एकटु कमई थाके सेजोन्नो आजके आपनादेरके बासा जेहेतु गरुर मांस छिलो सेजोन्नो काछिटा आजके आमि तैरि করে দেখাচ্ছি বাজার থেকে কোন রকম প্যাকেট মশলা ছাড়াই ঘরে যেসব মশলা ছিল সেগুলো দিয়ে আজকে কাচ্চিটা তৈরি করব অনেকে কিন্তু কাচ্চিটা রান্না করতে চায় না কিনে এনে কিন্তু বাহির থেকে রেস্টুরেন্ট থেকে কিনে অনেক দাম দিয়ে কিন্তু এই কাচ্চিটা খেয়ে থাকেন একটু কষ্ট করে হলো যদি বাসায় যদি আপনি তৈরি করেন তখন কিন্তু একটু বেশি করে তৈরি করলে যখন মন চায় তখনই কিন্তু খাওয়া যায় তখন আর অত দাম দিতে হয় না আশা করি পাশে থেকে আজকের এই গরুর মাংসের কাচ্চি রেসিপিটি পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন জন্য যেহেতু প্যাকেট মশলা ব্যবহার করছি না ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে কাচ্চিটা তৈরি করে দেখাচ্ছি এখানে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি একটা জয়ফল নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণ দারুচিনি আর নিয়ে নিচ্ছি হলো কিছু এখানে জয়ত্রী লবঙ্গ এখানে দিচ্ছি যেহেতু যে পরিমাণে আমি কাচ্চিটা রান্না করবো সেই পরিমাণে মশলাটা তৈরি করে নিয়েছি সাত আটটি মতন দিচ্ছি হলো সবুজ এলাচ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ শাহী জিরা আর এক চামচ দিচ্ছি হলো সাদা একটা গোলমরিচটা আপনারা কালোটা থাকলে কালোটা দিতে পারেন এখন সবগুলো মশলা একসাথে ঢেলে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি তো আমার কিন্তু কাচ্চি রান্নার জন্য মশলাটা তৈরি হয়ে গিয়েছে এভাবে করে মশলাটা তৈরি করে নিতে পারেন জিনিসগুলো আগে থেকে প্রিপারেশন করে রাখলে সবচেয়ে বেস্ট হয় এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি বড় বড় কেটে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজাটা দেখালাম না তো অনেক সময় ফুড কালার দিয়ে ভাজলে তেলের তাপে কিন্তু ভাজার মধ্যে কিন্তু কালারটা চলে যায় তারপর ভাজার পরে ফুড কালার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিল আমি এক চামচ ঘিও দিয়েছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে এখন আমি ফুড কালার দিয়ে আলুগুলো মেখে একটা সাইড করে রেখে দিব নিয়েছি দুটাকে জাল দিয়ে ঘন করে নেওয়া হয়েছে তো এখন আপনার চাইলে এখানে পাউডার দুধটাকেও কিন্তু লিকুইড করে দিতে পারেন নর্মাল পানি বা একটু কুসুম কুসুম গরম পানির মধ্যে গুলিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি হলো হাফ চামচ জর্দার রং তো আমার বাসায় যেহেতু স্যাফরন ছিল না সেই জন্য মধ্যে কাচের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য জর্দার কালারটা আমি ইউজ করছি আপনাদের বাসায় স্যাফরন থাকলেও অবশ্যই আপনারা এখানে জর্দার কালার ব্যবহার না করে স্যাফরন ব্যবহার করতে পারেন তবে এটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি 5 টেবিল চামচ ঘি অ্যাড করেছি ঘি ছাড়া তো এখানে এটা সুন্দর ফ্লেভার আসবে না ঘি তো অবশ্যই লাগবে সয়াবিন তেল অ্যাড করতে যাবেন না অবশ্যই ঘি তো এই দুধটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেজন্য কিন্তু ঘিটা কিন্তু বসে গিয়েছে ব্যাপার না এটা পরে যখন উপরে দিব চালু তখন কিন্তু এটা লিকুইড হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি হলো 2 চামচ কেওড়ার জল 2 চামচ গোলাপ জল অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে তা না হলে সুন্দর কিন্তু ফ্লেভার আসবে না আর যদি ফ্লেভারটা না চান সেগুলো আপনারা এগুলো স্কিপ করতে পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা যদি পছন্দ করেন অবশ্যই দিবেন এখন ভালো করে মিক্স করে নিয়েছি দুটা ঠান্ডা হতে কিন্তু ঘিটা বসে গিয়েছে এখন নেড়ে চেড়ে আমি একটা সাইড করে রেখে দিব এগুলো আগে থেকে প্রিপারেশন করে রেখে দিবেন আমি এখানে 1.5 কেজি গরুর মাংস চর্বি সহ নিয়েছি অবশ্যই কাচ্চিটা যখন রান্না করবেন যদি পছন্দ করেন চর্বিটা সহ নিতে পারেন এতে করে কাচ্চিটা খুব সুন্দর আঠালো টাইপের হয় দিয়ে দিচ্ছি এখন 1.5 চামচ আদা বাটা 1 টেবিল চামচ রসুন বাটা আমি পেঁয়াজ বাটা দিচ্ছি না যেহেতু এখানে বেরেস্তা ব্যবহার করা হবে এখন দিয়ে দিচ্ছি হলো লাল মরিচের গুঁড়া ঝালটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন এখানে ইনস্ট্যান্টলি টক দই আমি তৈরি করেছি এখানে 1 কাপ টক দই আমি কীভাবে ইনস্ট্যান্টলি টক দই তৈরি করি সেটা আমার চ্যানেলে আছে যদি ভালো লাগে আপনারা দেখে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হলো কাচ্চি তৈরির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা 2 টেবিল চামচ মশলাটা আমি বেশি তৈরি করে ফেলেছিলাম সেজন্য পুরোটার ব্যবহার করলাম না যেহেতু 1.5 কেজি মাংস এত মশলা দিলে মানে একেবারে খাবারটা নষ্ট হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুধের যে মিশ্রণ লিকুইড ব্যাটার তৈরি করেছিলাম লিকুইডটা সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা জিনিস এভাবে করে আপনি মাখিয়ে নেবেন ঘরোয়া মশলা দিয়ে লবণীয় কাচ্চি কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি 1 কাপ বেরেস্তা তো আমার বেরেস্তাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেই তেলটা পুরোটাই দিয়ে দিয়েছি 1 কাপ এতে করে খুব চমৎকার একটা ফ্লেভার আসে এখন ভালো করে আমি মাংসটাকে তেল এবং বেরেস্তা মাখিয়ে নিচ্ছি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইড করে আমি রেখে দিচ্ছি মাংসটাকে হলো বাসমতি চাল তো কাচ্চিটা আজকে রান্না করবো বাসমতি চাল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 15 মিনিটের জন্য চালটাকে নর্মাল পানিতে ভিজিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইড করে
मसला लागे पानी मध्य देवर फ्लेवर आसार जो दुई फल दारचिन एक चामच शाही जीरा चार पांच नीचे लवंग चार पांच टी सबुज एला दुई तीन टी तेजपाता पानी मध्य दिए दीची सत आठ मिनिटर मत ये जाल दिए 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 दीची स्वाद अनुजाई लवण और दुई टेबिल चामच सोयाबीन तेल दिए दीची तो एन जो फ्लेवर बेर हो गए स्ट्रेनर दिए उठिए नहीं शाही जीरा फ्लेवर अनेक स्ट्रंग से उठिए नहीं तब दारचिनी आर तेजपाता एगुलो क्योंकि दिए दीब एलाचगलो स्ट्रेनर उठिए तरह एक साइड को रेखे दीब तो उठे एन दिए दीची बासमती चाल तो पानी फेले तपर हमें पानी झरिए नहीं दिए दीची और जो शाही जे यागुलो जीरागुलो सेगुलो के उठे नीचे अनेक समय दाँतें नीचे पड़े जेहतु अनेक स्ट्रंग फ्लेवर भलो लागे ना कारण एगुल तो भात क्योंकि बाछाओ जाए ना जेहतु छोटो छोटो दारचिनी एलाच तेजपाता एगुलो बाछा जाए तो हमें 50 मिनट मतो बासमती चालटा सिद्ध कर नहीं बाकी 50 मिनट हमारे भेतर माँसर साथ सिद्ध हो स्ट्रेनार दिए उठे पानी झरिए आकटा स्ट्रेनारे हमें रेखे देव ये कर पानी झरिए नहीं बासमती चाले भाटा के কাছে মতো তো বাদাম কিশমিশ আলু বোখারা এগুলো না দিলে তো আর হয় না তো এখন আমি নিয়ে নিয়েছি প্রায় 10-15টি কাজাম কুচি নিয়েছি আর কিছু নিয়েছিল কাজু বাদাম চার পাঁচটি নিয়েছি আলুর বোখারা আর 2 টেবিল চামচ নিয়েছিল কিশমিশ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতন দিয়ে তারপর এটাকে মাখিয়ে নিয়েছি तो अवश्य किन्तु अपनारा गुड़ा दूध दिए माखिए नीले देखा जाए एकटार गाए आरेकटा किन्तु लेगे थाके ना एकेबारे किन्तु झरझरा थाके एभावे करे अपनारा गुड़ा दूध दिए माखिए नेबेन आमी जे हाड़ीते रान्ना करा कथा छिलो जेहेतु अनेकगुला एखाने मांस देर केजी चाल चाल 500 ग्राम आलू छिलो तारपर आदार्स मसला टसला बादाम टादाम छिलो तो ओइटाते तो जायगा होबे ना आमी हाड़ीटा चेन्ज करेछि तबे हाड़ीर निच साइडटा एकटु मोटा होले सबचेये बेस्ट होय एखन जे घी एबं कालार फूड कलर मिक्स करे रेखेछिलाम माने जर्दार कलर माखिये राखा आलूगुलो दिये दिच्छि काचिर मध्ये आलू छाड़ा तो काचि होय ना तबे आमार खूब पछन्देर खाबार किन्तु जेकोनो बिरियानी होक काचि होक आलूटा खेते अनेक भालो लागे दिये दिच्छि 10-12টি काचा मरीच तो आपनारा चाइले भेंगो दिते पारेन काचा मरीचगुलो जा जर पचंद तो काचा मरीचगुलो बेचिए दीची तो आसले जो बैरस्ता रेखे चाले मध्य माँस को छड़िए देवर से बैरस्ता देख बदाम एगुलर साथ आलू बुखार साथ मिक्स कर आबारों दूध दिए 1 टेबिल चामच दूध दिए आबारों मिक्स कर नहीं छड़िए दीची बदाम किशमिश तारपरे एखाने दीची हलो यागुलो बैरस्तागुलो एभावे करे सबगुलो छड़िए दीची दिए तारपर उपरे भातटाके छड़िए दीची भाते पानीटा झरे गेछे सुंदर करे सेट करे नियेछि एखन दिए दीची उपरे जे दूधेर मिश्रणटा घी केवड़ार जल गोलाप जल मिक्स करे राखा सेटा उपरे पुराटाई छड़िए दीची ए लिकुईड दूधेर मिश्रणे किन्तु दमेर मध्ये किन्तु माँसटा सम्पूर्ण भावे सिद्ध होये जाबे भातटा जे 50% छिलो सेटाओ सिद्ध होये जाबे एखन बाकी जे एखाने छिलो बादाम एबं बेरेस्ता एगुलो मिक्स करा छिलो बाकी पुरोटाई आमि दिए दिएछि तबे काचा मरीच दिते जाबे ना ताहले बाजे एकटा स्मेल आसबे এখানে কাচিটার উপরে দিয়ে দিচ্ছি আবার হাফ চামচ জর্দা রঙেতে করে খুব চমৎকার একটা কালার আসে খুব ভালো লাগে তবে এটা অপশনাল ভালো লাগলে দিবেন না স্কিপ করবেন এখন দেওয়া হওয়ার পর আমি আজকে ফয়েল পেপার মুড়িয়ে উপরে এটা আটা দিয়ে সিলগালা করব না আমি ফয়েল পেপার মুড়িয়ে দিচ্ছি যেন এটার ভিতরে যে এটা ভাপটা যেন বের না হয়ে যায় সেজন্য খুব ভালো করে কিন্তু মুড়িয়ে দিতে হবে তো আমার বাসায় ফয়েল পেপার ছিল সেজন্যই কিন্তু আমি এটা নিয়েছি আর আজকে আটাটা দিয়ে সিলগালা করছি না তো আপনারা চাইলে আটাটা দিয়ে করতে পারেন ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে আমি মুড়িয়ে নিচ্ছি ভালো করে তো চারদিকটা যেন কোনোভাবে যেন বাতাসটা যেন না বের হয় বাতাসটা বের হয়ে গেলে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি এখানে 10 মিনিটের মতন হাই ফ্লেমে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম 10 মিনিট তারপরে রেখেছিলাম হলো 10 মিনিট পরে তারপরে গেছি প্রায় এখানে 1 ঘন্টা 20 মিনিট টোটাল আমার 1.5 ঘন্টা লেগেছে কাচিটা রান্না করতে কাচিটাকে সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং প্লেটে তবে আমার যে আসল যে ভিডিও ক্লিপটা কাচি যে আমি ফয়েল পেপার কাচিটা হওয়ার পর যে ফয়েল পেপারটা উঠিয়েছিলাম এত সুন্দর ফ্লেভার আর উপরেটা এত সুন্দর হয়েছিল সে আসল ভিডিও ক্লিপটা কিভাবে যে কি হলো বা কিভাবে ডিলিট হলো বুঝতেই পারিনি আমি তা আশা করি আজকে ভালো লাগবে আপনাদের কাছে রেসিপিটি সে মাংসটা কতটা সফট হয়েছে এই যে দেখুন আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি আর মাংসটা একটু ভেঙে দেখাচ্ছি তো আপনারা এভাবে করে কাচিটা রান্না করতে পারেন অনেকে ভয়ে মাংস পড়ে যায় কিনা
তো প্রত্যেকটা জিনিস ফলো করে যদি রান্না করেন অবশ্যই কিন্তু ভালোভাবে আলুটা দেখেন, কাচ্চির আলুটা কী যে হয়েছে দারুণ। আমি প্রথমে আলুটা খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আলুটা। তো এভাবে করে এখন এই যে দেখুন, তো এই যে দেখুন আরেক পিস আমি মাংস আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ এতটা সুস্বাদু হয়েছিল, নিজের প্রশংসা নিজেই করছি। আশা করি সবারই ভালো লাগবে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।